নতুন আরেকটি টিপস নিয়ে আপনাদের সামনে আসলাম, সেটি হচ্ছে আপনার ফেসবুক বাঁচান। কারণ আপনি যে কোনো মুহূর্তে কোনো হ্যাকারের কবলে পড়তে পারেন, তো সেক্ষেত্রে আপনার ফেসবুকের সিকিউরিটিটা আবার দ্বিগুণ শক্তিশালী করার দায়িত্ব আপনার। তো চলুন এই ভিডিওটা দেখে নিন যে আপনি আপনার ফেসবুক ডাবল সিকিউরিটি কিভাবে সেটিংস করবেন, যে কোনো হ্যাকার আপনার ফেসবুকের পাসওয়ার্ড জিমেল জানলেও পরে আপনার ফেসবুকে লগ ইন করতে পারবে না। তো সেই রাস্তা বন্ধ করার জন্য আপনারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আশা করি সবাই উপকারে আসবে। তো চলুন বেশি কথা না বলে কাজে চলে যাই। তো প্রথমে আপনার ফোনে যে ফেসবুকটি ইউজ করেন সেই অ্যাপসটা ওপেন করে নিন। তো ফেসবুক তো সবাই জিমেল পাসওয়ার্ড দিয়েই লগ ইন করে, অথবা কেউ ফোন নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করি। তো যদি কারো ফ্যাক্টর অথরাইজেশন অন করা না থাকে, তো আপনি প্রথমে আপনার প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলে গিয়ে একদম নিচে দেখবেন যে ফেসবুক সেটিংস, নিচে দেখবেন যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, সেটাতে ক্লিক করুন। সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক দেওয়ার পর দেখুন যে প্রাইভেসি শর্টকাট, যে প্রাইভেসি শর্টকাট সেটাতে ক্লিক করুন। প্রাইভেসি শর্টকাট ক্লিক দেওয়ার পর নিচে দেখুন যে এখানে দেওয়া আছে ইউজ টু ফ্যাক্টর অথরাইজেশন, ইউজ টু ফ্যাক্টর অথরাইজেশনে ক্লিক করুন। তো ইউজ টু ফ্যাক্টর অথরাইজেশনে ক্লিক করার পর এখানে দেখুন যে আপনার এখানে অ্যাড এক্সট্রা সিকিউরিটি উইথ টু ফ্যাক্টর অথরাইজেশন, মানে এটা বলতেছে যে আপনার ফেসবুকের সিকিউরিটি আবার এক্সট্রা একটা সিকিউরিটি থাকতেছে আপনার কাছে। কারণ আপনি যখন আপনার ফেসবুকে ঢুকতে যাবেন, আপনার জিমেল পাসওয়ার্ড দেওয়ার পরেও আপনার ফোন নাম্বারে একটা ভেরিফিকেশন কোড আসবে। তো ভেরিফিকেশন কোডটা কীভাবে আসবে সেটা আমি আপনাদের এখন প্রমাণস্বরূপ এখানে দেখাই দেবো। তো চলুন দেখা যাক, নীল একটা বাটনে লেখা আছে দেখেন গেট স্টার্ট, তো সেটাতে ক্লিক করুন। তো গেট স্টার্টে ক্লিক করার পর এখানে যদি আপনার যে ফোন নাম্বারটা অলওয়েজ খোলা থাকে আপনি সেই ফোন নাম্বারটা ইউজ করতে পারেন। তো যদি যদি আপনার যেই ফোন নাম্বার দেওয়া আছে সেই সেটাতে টেক্সট মেসেজ নিতে চান, মানে অর্থাৎ সিকিউরিটিটা ডাবল করতে চান, সেই নাম্বারে ভেরিফিকেশন কোড আসবে, সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক দিতে পারেন এই যে তীর চিহ্নটা দেয়। আর যদি অন্য আপনি অন্য কোনো নাম্বার ইউজ করতে পারেন, তো সেখানে নিচে লেখা দেখেন ইউজ ডিফারেন্ট নাম্বার, তো ইউজ ডিফারেন্ট নাম্বারে ক্লিক করবেন। তো ডিফারেন্ট নাম্বারে ক্লিক করার পর আপনি এখানে সেই নাম্বারটা এই জায়গায় অ্যাড করে এই যে কনফার্ম আছে কনফার্মে ক্লিক করবে। তো আমি সেটা করব না, আমার যে ফোন নাম্বার দেওয়া আছে আমি সেটা দিয়েই করব। এখন একটু ব্যাগে যাই, আমি আমার এখানে যে ফোন নাম্বার দেওয়া আছে আমি সেটাতেই আমার সিকিউরিটি ডাবল করব। তো এই জন্য আমি এই যে তীর চিহ্নটা আছে টেক্সট মেসেজ তীর চিহ্নতে সেটাতে ক্লিক করব। তো সেটাতে ক্লিক করার পর দেখুন যে এখানে কনফার্মেশন কোড, এই যে আমার ফোনে আমি যে ফোনে এই নাম্বারটি ইউজ করি সেটাতে একটা কোড চলে আসছে, আমি সেই কোডটা এখনো এখানে দিয়ে দিব। কোডটা হইল 5117933। তো এই কোডটা দেওয়ার পরে এখানে নেক্সট আছে, নেক্সটে ক্লিক করবো। তো এখানে দেখেন দেখালো টু ফ্যাক্টর অথরাইজেশন ইজ অন, মানে আমি যে আমার ফেসবুকের সিকিউরিটিটাকে ডাবল করলাম জিমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরেও, যে আমার ফোন নাম্বারে একটা ভেরিফিকেশন কোড ছাড়া আমি আমার ফেসবুকে ঢুকতে পারবো না, তো সেটা এখানে অন করা হলো। তো এটার মানে হচ্ছে যে বন্ধুরা, আপনারা আপনার জিমেল পাসওয়ার্ড অনেকে অনেক সময় লগ ইন করার সময় কেউ দেখে ফেলে, আপনার ফেসবুকের পাসওয়ার্ড জেনে ফেললো, জিমেলটা আপনার জানে, তো সেক্ষেত্রে আপনার ফেসবুকে যে কেউ ঢুকতে পারে। সো এক্ষেত্রে আমি যেটা আপনার এই ভিডিওটা তৈরি করলাম আপনার উদ্দেশ্যে, যে কোনো হ্যাকার যাতে আপনার জিমেল পাসওয়ার্ড দেখার পরও আপনার ফেসবুকে ঢুকতে না পারে। কারণ আপনি যে কাজটা এখন করলেন যে আপনার
ফেসবুকে ঢোকার আগে আপনার পারমিশন আরেকবার লাগবে, কারণ আপনার ফোনে একটা ভেরিফিকেশন কোড আসবে, সেই কোডটা আপনি এখানে সাবমিট করার পরে আপনার ফেসবুকে আপনি প্রবেশ করতে পারবেন। তো আপনি আপনার অনুমতি ছাড়া এখন ফেসবুকে কোনো হ্যাকার আপনার ফেসবুক হ্যাক করে আপনার ফেসবুকে ঢুকতে পারবেন। তো এখন হয়ে গেল। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আশা করি ভিডিওটা সবার উপকারে আসবে এবং বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক দিবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের জন্য, সবার আগে আপনি পেয়ে যান, সেজন্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।